2017 সালে বন্যায় ভেঙেছে এই ব্রিজ, আর এই ব্রিজের সংস্কারের দাবিতে কিন্তু এই এলাকার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিল। তাদের দাবি, এই ব্রিজ সংস্কারের জন্য তারা ব্লক প্রশাসন, জেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের কাছে গেলেও তাদের শুধুই মিলেছে প্রতিশ্রুতি, কিন্তু আদেও এই ব্রিজ কিন্তু সংস্কার করা হয়নি। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তারা আজ থেকে ভোট বয়কটের ডাক দিল। হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটুইর কৃষ্ণপুর মৌজার সংযোগস্থলে বয়ে গিয়েছে গামারি নদী। এই নদীর দুপারের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম কংক্রিটের সেতু। এখন অবশ্য সেতু না বলে মরণ ফাঁদ বললে ভুল হবে না, কেননা স্থানীয় সূত্রে খবর, 2017 সালে এই সেতুর একটা অংশ ভেঙে বসে যায়। তারপর ধীরে ধীরে সংযুক্ত অংশ বেহাল হতে থাকে। সেতু সংলগ্ন রাস্তার অবস্থাও দুর্বিষহ, যার জেরে 6 বছর থেকে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সেতু দিয়ে রোজ কয়েক হাজার মানুষ যাতায়াত করেন, কাছে রয়েছে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে। এখান থেকে 1.5 কিলোমিটার আমাদের স্কুল, 1.5 কিলোমিটার স্বাস্থ্যকেন্দ্র, 5 কিলোমিটার হসপিটাল। এখানকার লোক আমাদের অ্যাম্বুলেন্সে যেতে পারে না, টোটো করে যেতে হয়। তাহলে একটা ডেলিভারি পেশেন্টের টোটো করে 5 কিলোমিটার আসতে যে কত টাইম লাগে বলো দেখি। বর্ষার টাইমে ছেলেগুলো স্কুলে যেতে পারে না। গতবার এই ব্রিজে দুটা বাচ্চা পড়ে হাত ভাঙেছে এই ব্রিজের উপরে। এক মাস আগে রিসান আসছিল জেলা সভাপতি প্রফুল্ল চন্দ্র, বলছে কি এক মাসের মধ্যে করে দিচ্ছি। এক মাস বলে এক বছর কত হয়ে গেল। এরকম সভাধিপতি নিজে তিনবার আসলে ইনকোয়ারিতে, ভিডিও আসছে। আমাদের একটাই দাবি, আমরা ব্রিজ এবং এইটুকু রাস্তা, আমরা পাকা রাস্তার দাবি দিয়ে আমরা বৃহত্তম আন্দোলনে নেমেছি। পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা যতদিন পর্যন্ত আমরা এটা কমপ্লিট না, ততদিন পর্যন্ত আমরা ভোট বয়কট রাখবো। অন্যদিকে স্থানীয়দের আরো অভিযোগ, বিশেষ করে প্রসূতি মায়েদের সেতু পার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যা হয়। অনেক দুর্ঘটনাও ঘটে গেলেও নজর নেই প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের। আজ সকাল থেকে রীতিমতো তারা এই এলাকায় প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে ভোট বয়কটের দাবিতে সরব হয়। তাদের দাবি, এই রাস্তা পাশাপাশি এই ব্রিজ যদি সংস্কার না হয় তাহলে তারা আগামী নির্বাচনে কোনো ভোটই দিবে না। আমাদের মহিলা গর্ভবতী ডেলিভারি মায়েদের আমরা নিয়ে যেতে পারছি না, অনেক ডেলিভারি মায়েরা মারা যাচ্ছে, হেলথে যেতে পারছি না, আমরা কোথাও হট করে হাসপাতালে যেতে পারছি না, অনেক রকমের আমাদের এখানে সমস্যা দেখা যায় না, কিছু উন্নয়ন হচ্ছে না। ওটাই এখন সিদ্ধান্ত করছি যে ভোট দেও তো আমাদের রাস্তা হচ্ছে না, ঘাট হচ্ছে না, মহিলারা কত মারা যাচ্ছে, মায়েরা, গর্ভবতী মায়েরা। এদিকে সেতু ও রাস্তা সংস্কারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন সমস্ত গ্রামবাসীরা। তাদের একটাই দাবি, সেতু চাই, রাস্তা চাই। আমার রাস্তা চাই, আমার রাস্তা, এই রাস্তা বর্ষার সময় আমার জানা না করবার খুব অসুবিধা। হ্যাঁ, রাস্তা, ব্রিজ, এই রাস্তা আমাদের না হওয়া অবধি, হ্যাঁ, আমার ব্রিজ হওয়া না অবধি আমরা এই আন্দোলন করতেই থাকবো। হ্যাঁ, ভোট বয়কট করবো। এ বিষয়ে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় জানিয়েছেন, এই কাজের বিষয়টি তাদের নজরে রয়েছে, ধীরে ধীরে সব কাজ সম্পন্ন হবে। পাঁচটা অঞ্চলে যা আছে টাকা ধরুন ওজন হচ্ছে 6 কোটি টাকার, সেখানটায় অ্যালটমেন্ট এসছে 2 কোটি টাকা। তো সেখানে 2 কোটি টাকা খরচ করে হয়তো কারোটা হয়নি, কারোটা হয়েছে, একবারে টোটালটাই তো কমপ্লিট করা সম্ভব নয়। 5 বছরে সমস্ত রাস্তাঘাট, ব্রিজ কমপ্লিট করে দিবে, এটা পশ্চিমবাংলায় কোনো ব্লকে এই ধরনের উদাহরণ নেই। প্রতিবার যে কোনো ভোট আসে তখন কোনো একটা কোনো ইস্যু নিয়ে প্লেকার্ড নিয়ে অনেকে দাঁড়িয়ে পড়ে, যদিও তাদের এই দাবিটা সত্য, কিন্তু আমি ওদের কাছে অনুরোধ করছি, ওদেরকে এই কথা, এই বার্তাটা দিতে যাচ্ছি যে একবারে সব কিছু হতে পারে না। এখন প্রশাসন তাদের এই ডাকে সাড়া দেয় নাকি এলাকায় উন্নয়ন থমকেই থাকে, সেদিকেই নজর থাকছে আমাদের। হেমতাবাদ থেকে মৃন্ময় বসাক, আরসিডিবি সংবাদ।